পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ধর্মপ্রীতির কথা কার না জানা। ক্রিকেটের 22 গজের গণ্ডিও হতে পারেনি তার ধর্মচর্চায় বাধা। ইসলামকে যিনি ধারণ করে থাকেন মনে প্রাণে, রিজওয়ান ধর্মীয় রীতিনীতিতে শ্রদ্ধাশীল থাকেন সবসময়। এবার পবিত্র কাবা শরীফ প্রাঙ্গণে এক ভিন্ন চরিত্রে দেখা গেল রিজওয়ানকে। ব্যাট হাতে 22 গজে রাজ করা রিজওয়ানের হাতে দেখা মিলল মুছনির, যার সাহায্যে আল্লাহর ঘরের মেঝে পরিষ্কার করছেন তিনি। ইতিমধ্যে রিজওয়ানের মেঝে পরিষ্কারের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় 31 বছর বয়সী এই ক্রিকেটার মসজিদুল হারামের মেঝেতে পানি ঢেলে পরিষ্কার করছেন। চলছে হজের মৌসুম, পবিত্র হজ পালন করতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন মোহাম্মদ রিজওয়ান। বন্ধু ও সতীর্থ পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সাথে মদিনাতুল মুনওয়ারায় দেখা যায় তাকে। জানা গেছে পাকিস্তানের এই তারকা ক্রিকেটাররা হজে গেছেন মা ও স্ত্রীকে নিয়ে। মক্কাতেই প্রথম নয়, রিজওয়ানের ধর্মপ্রীতি অনেকের জন্যই আদর্শ স্বরূপ। যখন যেখানে সুযোগ মিলে ইসলামকে জানতে চান, জানাতে চান রিজওয়ান, ইসলামের সৌন্দর্য ফেরি করে বেড়ান। ওনারা যখন খোঁজ গল্পে মাসগুল, বিপরীত তখন রিজওয়ান। মাঠে কিংবা ঘাটে সময় হলেই নামাজে দাঁড়িয়ে যান, সুযোগ হলেই পাঠ করেন পবিত্র কোরআন। কদিন আগে হার্ভার্ড বিজনেস স্কুলে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বোস্টনের রাস্তার পাশে নীরব ফুটপাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তিনি। রিজওয়ানের সেই নামাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার সেই নামাজের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, তবে অনেকেই তার প্রশংসা করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে কালো রঙের জ্যাকেট পরেছেন রিজওয়ান, রাস্তায় কালো রঙের গাড়ি দাঁড় করিয়ে পাশের ফুটপাতে তিনি নামাজ আদায় করেছেন। বিভিন্ন সময় খেলার ফাঁকে মাঠেও নামাজ আদায় করতে দেখা যাচ্ছে মোহাম্মদ রিজওয়ানকে। গেল বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন পাকিস্তানি এই ওপেনার। চট্টগ্রামের জোরামের চৌধুরী স্টেডিয়ামে খেলার মাঝে আসরের নামাজ আদায় করেন তিনি। রিজওয়ান খুব ধর্মভীরু, ইসলামের হুকুম আহকামগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করেন। সতীর্থদের সাথেও তার ভালো সম্পর্ক, সবাইকে সহযোগিতা করেন, সবার সাথে বন্ধুসুলভ আচরণ করেন। তার এমন আচরণের কারণে তিনি সব মহলে প্রশংসিত।